ফুলকি ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আমরা দেখব সাহেব বলছে যেহেতু অনিরিমা দেবীর পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া গেল না তাই এ কোর্ট তাকে দোষী সাব্যস্ত করছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার জন্য এরপরে শাস্তি দিতে যাবে ঠিক তখনই সেখানে রোহিত এসে হাজির হয় আর বলে মাই মাইলর এ সহজে সব কিছু শেষ হতে পারে না প্রমাণ আমার কাছে আছে এই হলো তার প্রমাণ পেনড্রাইভ দেখিয়ে বলে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ